হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব চ্যাটার্জি। প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম অর্থাৎ PMEGP এই লোন নেওয়ার জন্য আমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেখানে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়। PMEGP লোন স্কিম একটি ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে চলে এসেছে। পূর্বে এমন কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের আপলোড করতে হতো, তার মধ্যে বেশ কিছু এখন ইরিলেভেন্ট হয়ে গেছে, যেগুলো আমাদের আর আপলোড করার প্রয়োজন হয় না। ঠিক তেমনই এমন কিছু ডকুমেন্টস নতুন অ্যাড হয়েছে যেগুলো আমাদেরকে এখন আপলোড করতে হয়, যেগুলো আগে প্রয়োজন পড়তো না। তো আজকে বর্তমানে এই সময়ে PMEGP-তে অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে সেই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। PMEGP-তে বর্তমানে বেশিরভাগ অ্যাপ্লিকেশন ভুলভাল ডকুমেন্টস আপলোড করার জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে। তো যদি আপনি PMEGP অ্যাপ্লিকেশন করতে চান, তো সবার প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে রাখতে চাই, যেগুলো আমাকে ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমার বাড়ি কোথায়। তো আমার নাম হচ্ছে বিপ্লব আচার্যী, আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা মিউনিসিপ্যালিটিতে থাকি। যারা আমাদের কাছ থেকে প্রজেক্ট রিপোর্ট করে নিয়েছেন তাদের মধ্যে অনেকেই আমার এখানে এসে ভিজিট করে গিয়েছেন, বাট আমি সেটা রেকমেন্ড করি না, আপনাদের এখানে আসার প্রয়োজন পড়ে না। আমাকে বাই হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সেন্ড করে দিলে তার উপর বেস করে আমরা এখান থেকে প্রজেক্ট রিপোর্ট প্লাস অ্যাপ্লিকেশন সমস্ত কিছু করে দিই। এরপর আপনি যদি আমাদের এখানে আসতে চান তো অলওয়েজ ওয়েলকাম, আপনি আসতেই পারেন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে PMEGP লোন কি এখনও হচ্ছে, এর এজ লিমিট কত? PMEGP লোনের কোনো লাস্ট ডেট নেই, এটা এখনও হচ্ছে এবং ভবিষ্যতে এরকম কন্টিনিউ থাকবে। আর এজ লিমিট হচ্ছে PMEGP-তে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। আপার এজ কোনো লিমিট নেই, আপনি যে কোনো বয়সে বিজনেস করতে পারেন, আপনার বয়স শুধুমাত্র 18 বছর পার হতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই এই লোনটা শুধুমাত্র সাবসিডি অ্যামাউন্ট এনজয় করার জন্য অ্যাপ্লিকেশন করে, এই জিনিসটা কখনোই করবেন না। কারণ আপনি যেই বিজনেস দেখিয়ে অ্যাপ্লিকেশন করছেন, যদি পরবর্তীতে আপনি সেই বিজনেসটি না করেন তো আপনি সাবসিডি পাবেন না। তো টপিকে ফিরে আসি, PMEGP লোনে অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের কী কী ডকুমেন্টস লাগছে। PMEGP লোনে অ্যাপ্লিকেশন করতে গেলে সবার প্রথম আমাদের প্রয়োজন পড়বে আধার কার্ড। আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, যদি আধার ও মোবাইল লিঙ্ক না থাকে তো আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তবে আপলোড অপশন আমাদের এখন আধার কার্ড আপলোড করার প্রয়োজন হয় না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার সময় আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করে দিলেই হয়ে যায়। এরপর আমাদের আপলোড করতে হবে একটি রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজ ছবি, ছবির সাইজ যেন 1 MB নিচে হয়, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমাদের প্রয়োজন পড়ে প্যান কার্ড। প্যান কার্ড ও আধার কার্ডের মতোই আপলোড করার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্যান কার্ড নাম্বারটা এন্ট্রি করে দিলেই হয়ে যায়। এরপর আপলোড করতে হয় আমাদের প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্ট আপলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে ডেটাগুলো দিয়েছেন তার সাথে যেন প্রজেক্ট রিপোর্টের ডেটা ম্যাচ হয়। যদি সেখানে মিসম্যাচ থাকে তো আপনার অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। প্রজেক্ট রিপোর্ট আপলোড করার পর আপনাদের আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট। যারা SC ST বা OBC বা মাইনরিটি আছেন তাদেরকে তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিতে হবে, জেনারেলদের এখানে কিছু আপলোড করতে হবে না। ইনফ্যাক্ট জেনারেলদের জন্য এই অপশনটি আসবেই না। কাস্ট সার্টিফিকেট আপলোড করার পর আমাদেরকে আপলোড করতে হবে রুরাল এরিয়া সার্টিফিকেট। বর্তমানে যেখানে আমাদের রুরাল এরিয়া সার্টিফিকেট আপলোড করতে হয় সেই জায়গায় আমাদের প্রথমে আপলোড করতে হতো পপুলেশন সার্টিফিকেট, তবে সেই নিয়মটি পরিবর্তন হয়ে এখন রুরাল এরিয়া সার্টিফিকেট হয়েছে। রুরাল এরিয়া সার্টিফিকেট বেসিক্যালি আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও বলে, এটি আপনি যে কোনো গ্রাম পঞ্চায়েত অফিস বা প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন। যারা শহরাঞ্চলে বসবাস করে অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়াতে বা আরবান এরিয়াতে যারা থাকে তাদের জন্য এই অপশনটি আসবে না, তাদেরকে এই সার্টিফিকেটটি আপলোড করার প্রয়োজন হবে না। এরপর হচ্ছে আমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট। হায়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেটে আপনার 8 পাস 10 পাস 12 বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যাই থাকে না কেন সেটা আপলোড করে দেবেন। আর যাদের কোয়ালিফিকেশন ক্লাস 8-এর নিচে তাদেরকে এই ক্ষেত্রে কিছু আপলোড করতে হবে না, তবে যাদের কোয়ালিফিকেশন 8-এর নিচে তারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে ম্যাক্সিমাম 10 লাখ টাকা লোন পাবেন এবং সার্ভিস সেক্টরে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা লোন পাবেন, বাকি সাবসিডি যেমন ছিল তেমনই পাবেন। আপলোড সেকশনে আমাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার পর EDB ট্রেনিং অপশন ফিল আপ করে দিতে হবে। EDB ট্রেনিংয়েও দুটো অপশন রয়েছে, অনলাইন এবং অফলাইন। যদি আপনার আগে থেকে EDB ট্রেনিং করা থাকে তো আপনি সেই সার্টিফিকেটটি আগে আপলোড করে দিতে পারেন, আর যদি আগে থেকে EDB ট্রেনিং না করা থাকে, যেটা বেশিরভাগ আমাদের থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে, হয় অনলাইন বা অফলাইন। আমি আপনাদের অনলাইন সিলেক্ট করার কথাই রেকমেন্ড করবো, কারণ অনলাইনে যদি আপনি সিলেক্ট করেন তো যখন আপনার ট্রেনিংটা হবে সেই ট্রেনিংটা আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকে নিতে পারবেন। EDB ট্রেনিং ডিটেলস ফিল আপ করে দেওয়ার পর আমাদেরকে এখন স্কোর কার্ড ডিটেলসে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো স্কোর কার্ড সবার প্রথমে আপনি ফিল আপ করে নেবেন, যেই যেই জিনিসগুলো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেগুলো আপনি ইয়েস করে দেবেন, আর যেগুলো আপনার কাছে নেই সেগুলো আপনি নো করে দেবেন। তবে যেগুলো আপনি ইয়েস করবেন তার জন্য আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই জিনিসগুলো থাকে বাট তার জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস আমাদের থাকে না, সেই ক্ষেত্রে আমাদেরকে একটি ডিক্লারেশন আপলোড করতে হবে। সেই ডিক্লারেশনের ফর্মাটটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। স্কোর কার্ডের মোট 21টি অপশনস রয়েছে, তার মধ্যে কিছু কিছু অপশন আগে থেকেই ফিল আপ থাকবে, বেশিরভাগ অপশনই ফিল আপ থাকবে না। তো সেখানে আমাদের কী ফিল আপ করতে হবে এবং কী আপলোড করতে হবে সেগুলি একবার দেখে নিই।
সবার প্রথম এক নম্বরে রয়েছে এজ। এজ আমাদের অটোমেটিক্যালি আগের থেকে ক্যালকুলেট হয়ে চলে আসবে, সেটা আমাদের কিছু করার প্রয়োজন নেই। দু নম্বর অপশানে আমাদের থাকবে নাম্বার অফ ডিপেন্ডেন্সি। নাম্বার অফ ডিপেন্ডেন্সি কথার অর্থ এটাই হচ্ছে যে কতজন ফ্যামিলি মেম্বার আপনার উপর ডিপেন্ড করে চলছে। তো সেক্ষেত্রে আপ টু থ্রি সিলেক্ট করে দেবেন, আর এখানে কি আপলোড করবেন সেটা আমি পরে বলছি। এরপর আছে ওনিং এ হাউস অর প্যারেন্টাল হাউস। তো আপনার নিজস্ব যদি বাড়ি থেকে থাকে বা আপনার বাবারই যদি কোনো বাড়ি থেকে থাকে, তো তার কোনো একটা প্রমাণ আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটা আপনার বাড়ির দলিল হতে পারে, খতিয়ান বা পর্চা হতে পারে, বা খাজনা রসিদ হতে পারে। চার নম্বর অপশন আছে রিসাইডিং অ্যাট দ্য সেম অ্যাড্রেস অ্যান্ড লোকেশন। তো আপনি বর্তমানে যেই অ্যাড্রেসে আছেন সেখানে কত বছর থেকে আছেন সেটা আপনাদের মেনশন করে দিতে হবে। অনেকে বলে দাদা আমি তো জন্ম থেকেই এখানে আছি, তো আপনার এজ যা হবে সেই এজটাই সেখানে বসিয়ে দেবেন। পাঁচ নম্বর অপশানে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা অটোমেটিক নিয়ে নেবে। ছ নম্বর অপশান আছে এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন অফ ট্রেড। তো আপনি যে কাজটা করার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই কাজে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে, যদি কিছু থাকে তো ইয়েস করে দেবেন, যদি না থাকে তো এটা নো করে দেবেন। সাত নম্বরে আছে এনি আদার সোর্স অফ ইনকাম ইনক্লুডিং ফ্যামিলি। এর অর্থে হচ্ছে আপনার এবং আপনার পরিবারের আদার্স কোনো ইনকাম সোর্স আছে কিনা। তো সেটা সবারই থাকে, তো এই ক্ষেত্রে আপনি সেটা ইয়েস করে দেবেন। আট নম্বর অপশান আছে ইনকাম ট্যাক্সের। যদি আপনি আইটি রিটার্ন করে থাকেন তো সেই অ্যাকনোলেজমেন্টটা এখানে আপলোড করে দিতে পারেন এবং এটি ইয়েস করে দিতে পারেন। ন নম্বর অপশান আছে হ্যাভিং লাইফ ইন্স্যুরেন্স পলিসিস। যদি আপনার কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকে তো আপনি এটা ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর এই জায়গাতে সেই পলিসির ডিট অথবা প্রিমিয়াম রিসিপ্ট সেটা আপনি এখানে জমা করতে পারেন। দশ নম্বর অপশান হচ্ছে রিলেশন উইথ দ্য লিডিং ব্যাঙ্ক। যেই ব্যাঙ্কে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যাঙ্কে যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকে তো আপনি সেটা দিয়ে দেবেন, কত বছর আগে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ব্যাংকের পাসবুকে আপনি পেয়ে যাবেন কবে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেই হিসাবে আপনি সেখানে ডেটটা বসিয়ে দেবেন। আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট এখানে না থাকে, আপনি একদম ফ্রেশ হন, তো এটা নো করে দেবেন। এরপর ক্রেডিট হিস্ট্রি। ক্রেডিট হিস্ট্রি আপনি ভেরি গুড বা নো হিস্ট্রি যে কোনো একটা দিতে পারেন। যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে এবং সিভিল রিপোর্ট যদি আপনি ডাউনলোড করতে পারেন, তো এটা ইয়েস করে সেখানে সিভিল রিপোর্টটি আপলোড করে দিতে পারবেন। বারো নম্বর অপশান হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ। লোকেশন অ্যাডভান্টেজটা আপনারা সবাই ইয়েস করে দেবেন। লোকেশন অ্যাডভান্টেজ কথার অর্থ হচ্ছে আপনি যেই জায়গা থেকে বিজনেসটা করছেন সেই জায়গা থেকে র ম্যাটেরিয়ালস বা মার্কেট এই সমস্ত কিছু কাছাকাছি কিনা, অর্থাৎ আপনার র ম্যাটেরিয়ালস পারচেস করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, লেবারের জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এই এই ক্ষেত্রে সবাই আপনারা ইয়েস করে দেবেন যে লোকেশন অ্যাডভান্টেজ সবারই আছে। এরপর তেরো নম্বরে স্কিল সার্টিফিকেট। যদি আপনার কোনো স্কিল সার্টিফিকেট থাকে এটা ইয়েস করে দেবেন, করে দিয়ে এখানে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এরপর অপশান আছে মার্কেটিং টাই আপ। যদি আপনার এমন কোনো কোম্পানির সাথে টাই আপ করা থাকে যে আপনার প্রোডাকশন যা হবে সেই সমস্ত কিছু কোম্পানি পারচেস করে নেবে, তাহলে এটা ইয়েস করবেন, নাহলে এটা নো করে রাখবেন। পনেরো নম্বর অপশান হচ্ছে লাইন অফ অ্যাক্টিভিটি, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ষোলো নম্বর অপশান আছে রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট অথরিটিস, সেটা জিএসটিও হতে পারে বা আপনার ট্রেড লাইসেন্সও থাকতে পারে। যদি তার মধ্যে কোনো কিছু একটা থাকে তো এটা ইয়েস করে দেবেন, ইয়েস করে দিয়ে এখানে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। সতেরো নম্বর অপশান আছে রিপেমেন্ট পিরিয়ড, এই ক্ষেত্রে আপনি আপ টু ফাইভ ইয়ার্সই করে দেবেন এবং রিপেমেন্ট পিরিয়ডের জায়গাতে আপনাকে প্রজেক্ট রিপোর্টটি আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপর উনিশ নম্বর হচ্ছে এভারেজ ডিএসসিআর, অর্থাৎ ডেট সার্ভিস কভারেজ রেশিও। তো এই অপশনটি মোর দ্যান টু করে দেবেন এবং এখানেও প্রজেক্ট রিপোর্টটি আপলোড করে দিতে হবে। কুড়ি নম্বর অপশান আছে কোলাট্রাল সিকিউরিটি। তো এই জায়গাতে আপনি লেস দেন 50% করে দেবেন, তাহলে এখানে কোনো ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন হবে না। স্কোর কার্ডের ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়ার পর আপনার কাছে টোটাল মার্কস স্কোর চলে আসবে এবং নিচে আপলোড অপশন ওপেন হয়ে যাবে। এবার আপলোড অপশন আমরা কোথায় কি আপলোড করব সেই জিনিসগুলো আরেকবার দেখিনি। তো সবার প্রথমে আমাদের আপলোড করার জায়গা থাকবে নাম্বার অফ ডিপেন্ডেন্সি। তো এই জায়গাতে আমরা একটি ডিক্লারেশন আপলোড করব, সেই ডিক্লারেশনটি এখন একবার দেখিনি এখানে কী কী ফিল আপ করতে হবে। ডিক্লারেশনের ফরম্যাটটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনাদের সবার প্রথমে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টসের নাম। এরপর আধার কার্ড নাম্বার দিতে হবে। এরপর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার আপ টু থ্রি, এটাকে আপনি টিক করে দেবেন। এরপর ওনিং এ হাউস, এটাকে আপনি ইয়েসে টিক করে ইয়েস লিখে দেবেন। এরপর হচ্ছে রিসাইডিং অ্যাট দ্য সেম অ্যাড্রেস, এই জায়গাতে আপনি কত বছর থেকে আছেন সেটা এখানে লিখে দেবেন। এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন অফ ট্রেড, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এনি আদার সোর্স অফ ইনকাম, এটাকেও ইয়েসে টিক করে ইয়েস লিখে দেবেন। এবং লোকেশন অ্যাডভান্টেজ, এটিকেও আপনি ইয়েসে টিক করে এখানে ইয়েস লিখে দেবেন। তারপর আপনাকে এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত সমিতি প্রধান বা কাউন্সিলর যেই থাকবে না কেন, তার কাছ থেকে সিল অ্যান্ড সিগনেচার করিয়ে নিয়ে আসবেন। আর নিচে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট যেটা আছে এখানে আপনার সিগনেচার করে দেবেন। এই যে ডিক্লারেশনটি আছে, এই ডিক্লারেশনটি আমাদেরকে বিভিন্ন জায়গায় আপলোড করতে হবে। যেমন নাম্বার অফ ডিপেন্ডেন্সি, এটা কোনো ডকুমেন্টস হয় না, তো আমরা এখানে এই ডিক্লারেশনটি আপলোড করব। এরপর ওনিং এ হাউস অ্যান্ড প্যারেন্টাল হাউস, এই জায়গাতে আমরা খতিয়ান বা পর্চা বা ডিড অথবা খাজনা রসিদ এটাও দিতে পারি। এরপর রেসাইডিং অ্যাট দ্য সেম অ্যাড্রেস লোকেশন, এই জায়গাতে সেই ডিক্লারেশনটা একবার আপলোড করতে হবে। এরপর কোয়ালিফিকেশনে কিছু আপলোড করার প্রয়োজন পড়বে না। এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন অফ ট্রেড, যদি আপনি সেখানে এক্সপিরিয়েন্স কিছু দিয়ে থাকেন তো এখানে আপলোড করবেন, যদি আপনি এক্সপিরিয়েন্স নীল দিয়ে থাকেন তো কিছু আপলোড করার প্রয়োজন পড়বে না। আর এখানে আপলোড আপনি সেই ডিক্লারেশনটি করবেন। এরপর সাত নম্বর অপশান আছে এনি আদার সোর্স অফ ইনকাম ইনক্লুডিং ফ্যামিলি, এই জায়গাতে আপনি চাইলে সেই ডিক্লারেশনটি আপলোড করতে পারেন। যদি আপনার কোনো ট্রেড লাইসেন্স থাকে সেটি আপলোড করতে পারেন, যদি জিএসটি আর থাকে সেটি আপলোড করতে পারেন, এমন কোনো ডকুমেন্টস যেটা প্রুভ করে যে আপনার অলরেডি আগে থেকে ইনকাম সোর্স আছে। এরপর ইনকাম ট্যাক্স, যদি আপনি ইনকাম ট্যাক্সের অপশনটি ইয়েস করে রাখেন তো আপনাকে এখানে আইটিআরে অ্যাকনোলেজমেন্ট আপলোড করতে হবে, আর নাহলে কিছু আপলোড করার প্রয়োজন নেই।
9 নম্বরে হ্যাভিং লাইফ ইন্স্যুরেন্স পলিসি, যদি আপনার ইন্স্যুরেন্স পলিসি থাকে তো আপলোড করবেন, নাহলে করার প্রয়োজন নেই। 10 নম্বরে রিলেশনশিপ উইথ দ্য লিডিং ব্যাংক, যদি আপনার অলরেডি আগে থেকে এখানে অ্যাকাউন্ট থেকে থাকে সেই ব্যাংকে, তো আপনাকে সেই ব্যাংকের পাসবুক অথবা কোনো স্টেটমেন্ট এটা আপলোড করে দিতে হবে। 11 নম্বর ক্রেডিট হিস্ট্রি, যদি আপনি এটা নো করে রাখেন তো এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর যদি আপনি এটা ইয়েস করে রাখেন তো আপনাকে সিভিল স্কোর আপলোড করে দিতে হবে। 12 নম্বর হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ, লোকেশন অ্যাডভান্টেজে আপনাকে এখানে সেই ডিক্লারেশনটি আপলোড করতে হবে। 13 নম্বর স্কিল সার্টিফিকেট, যদি আপনার কোনো স্কিল সার্টিফিকেট থাকে তো সেটি আপলোড করে দেবেন, সেটা কম্পিউটার সার্টিফিকেটও হতে পারে। 14 নম্বরে মার্কেটিং টাই আপ ফর সেলস অফ প্রোডাক্ট, যদি আপনার কোনো কোম্পানির সাথে টাই আপ করা থাকে তো তাদের সেই এগ্রিমেন্টটি এখানে আপলোড করবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন, আর নো করলে কিছু আপলোড করার প্রয়োজন পড়বে না। 15 নম্বর লাইন অফ অ্যাক্টিভিটি, এটা অটোমেটিক চলে আসবে। 16 নম্বর এটা আমি অলরেডি বলে দিয়েছি। 17 নম্বর রিপেমেন্ট পিরিয়ডে এখানে প্রজেক্ট রিপোর্ট আপলোড করবেন। 18 নম্বর DSCR প্রজেক্ট রিপোর্ট আপলোড করবেন। কোলাটারাল সিকিউরিটি এটা লেস দেন 50 থাকলে কিছু আপলোড করার প্রয়োজন পড়বে না। তো এই ছিল PMEGP অ্যাপ্লিকেশনের সমস্ত ডকুমেন্টস লিস্ট। এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে, রেডি করার পর অ্যাপ্লিকেশন করে সেগুলো আপলোড করে দিতে হবে। তো এই মুহূর্তে বর্তমানে 2024 PMEGP লোন অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আমি আপনাকে সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো।